Hello guys, welcome to HK Videos. আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে Honda Roadmaster CD 200 GT 200cc মোটরসাইকেল। আসলে এই মোটরসাইকেলটা হচ্ছে 1977 এর মডেল আর যেটি একটি রেয়ার মোটরসাইকেল এবং এটি পুরো পৃথিবীর জন্য অনলি 90 পিস তৈরি করা হয়েছিল 77 এর মডেলটা। তো এটাতে আপনারা টপ স্পিড পেয়ে যাচ্ছেন 200 পর্যন্ত। এরপরে এটার আছে হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন, টু সিলিন্ডার ইঞ্জিন, তারই সাথে আছে হচ্ছে দুটি সাইলেন্সার পাইপ মানে এক্সস্ট, তার সাথে এখানে আপনারা অ্যানালগ মিটার পাচ্ছেন, তার সাথে নিউট্রাল লাইট, হাই বিম লাইট অ্যান্ড টার্ন লাইট, এগুলো হচ্ছে ইন্ডিকেটর লাইটস, এগুলো হর্ন, এটা লাইট, এটা মার্কার, এগুলো সাসপেনশন। কিন্তু এই সাসপেনশনগুলো রিয়েল নয়, কারণ প্রথম সাসপেনশনে অনেক সমস্যা দিচ্ছিল। এটি ব্রেক এবং এটি হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন। আমি এখন পুরো মোটরসাইকেলটা আপনাদের দেখাই। আপনারা জানেন যে বাংলাদেশে 200cc-র উপরে কোনো 165cc-র উপরে কোনো মোটরসাইকেল আনা নিষেধ, কিন্তু এটি সেই নিয়ম করার আগে মোটরসাইকেল যে জন্য আপনি এটা বাংলাদেশে চালাতে পারবেন। এটার সামনে ও পিছনের চাকা একই সমান এবং এটাতে পিছনেও ড্রাম ব্রেক, সামনে ড্রাম ব্রেক, সামনে সাসপেনশন দুইটা, পিছনে দুটা, এটি কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুটো পাচ্ছেন, আর এটার হ্যান্ডেল বারটা এমন হবে। সো গাইজ, এখন ফুল মোটরসাইকেলটা দেখালাম। ও, আরেকটা জিনিস হচ্ছে এটি হচ্ছে হন্ডা ব্র্যান্ডের এবং এটার পুরোটাই খুব আরামদায়ক মোটরসাইকেল এবং 16 লিটারের ফুল ট্যাঙ্ক। তো এখন আমি এটাকে স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে।